আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাই ডিয়ার ইভার গ্রিন লার্নার, হাউ ডু ইউ ডু? আই এম শিওর ইউ আর নট ওয়েল, অ্যাজ ইটস করোনা ভাইরাস প্যান্ডামিক পিরিয়ড। ইউ শুড স্টে সেফ অ্যান্ড গো অন স্টাডি। টুডেস লেকচার ইজ ফাইন, ইন্টারেস্টিং, ইজি টু ইউ। দ্যাট ইজ ডিফারেন্স ফ্রম WS কোশ্চেন অ্যান্ড ইয়েস নোস কোশ্চেন। ইট ইজ টেক কোশ্চেন। টুডেস লেকচার ইজ টেক কোশ্চেন। এভরিবডি ওয়াচ অ্যান্ড লিসেন দিস। আই ট্রাই টু টিচ ইউ ইজি ইন বাংলা ভার্সন ইনশাল্লাহ। প্রশ্ন জাগে টেক কোশ্চেন কি? টেক কোশ্চেন হচ্ছে টেক মানে লেজুর, অর্থাৎ লেজুর ভিত্তিক একটি প্রশ্ন, আর কোশ্চেন মানে প্রশ্ন, টেক মানে জুড়ে দেওয়া। সাধারণত টেক কোশ্চেন মানে প্রশ্ন জুড়ে দেওয়া। স্পোকিং ইংলিশে স্পিকার তা কথাকে যাচাই বাছাই করার জন্য লিসেনারের কাছে প্রশ্ন জুড়ে দেয়। উদ্দেশ্য আছে তার স্পিচটা সঠিক কি না। এ ধরনের প্রশ্নকে আমরা সাধারণত ট্যাগ কোশ্চেন বলে থাকি। এবার আমরা দেখি স্ট্রাকচার অফ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন স্ট্রাকচারটা কেমন হবে? মূল বা প্রদত্ত সেন্টেন্সটি অপরিহার্য অবস্থা থাকবে, কমা বসবে, মাঝখানে ট্যাগ কোশ্চেন হবে এবং নোটস অফ ইন্টারোগেশন। সাধারণত অন্যান্য প্রশ্নের চেয়ে এটা আলাদা। এই জন্য অন্যান্য আমরা প্রশ্নে কী করি, প্রশ্ন না উঠে শুধু আনসারটা লিখি, এখানে প্রশ্নটা তুলতে হবে। আমি প্রশ্নটা তুললাম, যেমন কবির যে গুড স্টুডেন্ট, প্রশ্ন তোলার পর একটা কমা দিতে হবে। তারপর আসবে বিভাগ, সেন্টেন্সের মধ্যে বিভাগ খুঁজতে হবে, যেমন অক্সিলারি ভার্ব। আমরা প্রথম বক্সের দিকে লক্ষ্য করি, এখানে অক্সিলারি ভার্বের একটা শক করা হয়েছে। প্রাইমারি অক্সিলারি 11টি, যেমন ভার্ব টু বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ভার্ব টু ডু, ডু, ডিড, ডাজ। এবং মুডাল অক্সিলারি আছে 13টি, টোটাল 26টি অক্সিলারি ভার্ব আছে। এর বাইরে এগুলো যদি না থাকে তখন আমরা আনবো ডু, ডিড, ডাজ। প্রশ্ন থাকে যে কোথায় ডু, কোথায় ডিড, কোথায় ডাজ। যদি আমরা দেখি মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে তখন ডু, মূল ভার্বের সাথে এস বাই আছে তখন আনবো ডাজ, প্রিন্সিপাল ভার্ব যদি পাস্ট টেন্স হয় তখন আনবো আমরা ডিড। এবার আসি এক সেন্টেন্সের মধ্যে ইজ আছে, আমরা নিলাম ইজ। ইজ যেহেতু সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। যদি সেন্টেন্সটি থাকে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। যদি সেন্টেন্সটি হয় নেগেটিভ, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এবার দেখি কোনো বিজে গুড স্টুডেন্ট, এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এখানে নট বা নো নেই। আমরা কীভাবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে যাচাই করার জন্য আমরা তিন নম্বর বক্সের দিকে তাকাই। এখানে কিছু শব্দ দেওয়া আছে, যেমন নো, নট, নান, নোবডি, নো ওয়ান, হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার, নাথিং, ফিউ, লিটল, বিয়ারলি, নিদার, এই শব্দগুলো থাকলে আমরা মনে করবো সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে আছে। সেখানে আমরা কি করব, এই যে কন্ট্রাক্টেড নট, এই নটের পরে ও বাদ গেছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি কম হয়েছে, এটাকে বলা হয় কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম, এই ফর্মটা দিতে হবে। তারপর সাবজেক্টের প্রোনাউন, এখন সাবজেক্টটা সাধারণত নাউন যদি থাকে তাহলে আমরা প্রোনাউন আনবো। এখন কী কী থাকলে, যেমন সাবজেক্ট বেস প্রোনাউন, যদি সাবজেক্ট ওয়ান ম্যাসকুলার জেন্ডার হয় তাহলে হি, ফেমিলিন হলে সি, যদি নিউট্রাল হয় বস্তু বুঝায় দে, এনি প্লুরাল, যে কোনো প্লুরাল থাকলে তখন সাবজেক্ট হবে দে। এভরিবডি, সামবডি, নোবডি, এই ধরনের যত শব্দ আছে এরপর হবে দে, নাথিং, এভরিথিং, এই ধরনের যত শব্দ আছে ইট, বস্তু বুঝায়, মোস্ট অফ দেম। এই অপের পরে যে অবজেক্টটা থাকে এইটা নমিনেটিভ ফর্ম হবে, দেমটা দে হয়ে যাবে, মোস্ট অফ আস, আসটা উই হয়ে যাবে। ওয়ান, ইট, দেয়ার, এ প্রোনাউন এবং প্রোনাউন, এ নো চেঞ্জ, এর কোনো পরিবর্তন হবে না। দিস থাকলে ইট, দ্যাট থাকলে ইট, দিস, দোষ থাকলে দে, যেমন দি রিচ, দি পায়াস, এই ধরনের যদি সাবজেক্ট থাকে দে, এবং আর্থ, পদ্মা, বাংলাদেশ, এই ধরনের যদি কোনো নাম বাচ্চা শব্দ করে এবং স্ত্রীলিঙ্গ মিন করে, কারণ বাংলাদেশ দেশের নাম, এটা প্রোডাক্টিভ, পদ্মাটি নদীর নাম, এখানে প্রোডাক্টিভ, এসেন্সে এই শব্দগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ, এখানে পূর্ণ হবে শিব। আমি দেখেছি কবির, কবির হচ্ছে একটা ম্যাসকুলিন জেন্ডার, পুরুষ বুঝাচ্ছে, এই কবিরের পরিবর্তে হবে সি, লাস্টে দিতে হবে নোটস অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্কস। তাহলে আমরা এখানে তিনটা পাংচুয়েশন পেয়েছি, প্রথম আছে সেন্টেন্সের পরে কমা, নটের পরে অ্যাপোস্ট্রফি কমা, শেষ হবে প্রশ্নবোধক চিহ্ন। এখন এটা প্রোনাউন্সড হবে ভিন্ন, সাধারণত আমরা নেগেটিভে ইজ নট বলি, এখানে হবে ইজ হি, ইজ হি। দ্বিতীয় সেন্টেন্স আমরা তাকাই, বৃষ্টি উইল নট গো দেয়ার, এখানে অক্সিলারি ভার্ব আছে উইল বা মুডাল ভার্ব উইল, এবং নট আছে, নট থাকার কারণে
আমি শুধু উইলটাকে নিয়ে নিলাম, এখানে কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম হবে না, বৃষ্টি কে ফেমিনিন জেন্ডার, একটা স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে এবং একজন বোঝাচ্ছে, এই জন্য হবে শি। এবং দি পেন উইল ফাইন, এখানে পেন একটা বস্তু, পেন একটা যদি একটা নিউটন বোঝায় ইট, এভরিবডি সাববডি এ ধরনের থাকলে দে, মোস্ট অফ দে আজ, এখানে হবে উই, উই এবং উই হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনের কোনো পরিবর্তন হবে না। মূলত একটা টেক কোশ্চেনের মেনলি হচ্ছে বিভার নিতে হবে শেষে, বিভার্ভের পরে যদি সেন্টেন্সে অ্যাফারমেটিভ থাকে তাহলে একটা কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম নট দিতে হবে, তারপর সাবজেক্টের প্রোনাউন, শেষে নোটস অফ ইন্টারোগেটিভ। এখন মূলত তোমরা বিশেষ করে এই যে এক নম্বর ফর্মে অক্সিলারি ভার্বটা মুখস্থ করবে, দুই নম্বরে সাবজেক্ট বেস প্রোনাউন, কোন সাবজেক্টে কোন ধরনের প্রোনাউন বসে সেটাকে মেমোরাইজ করবে, কী শব্দগুলো থাকলে নট হবে না সেই শব্দগুলো মেমোরাইজ করবে, আর ব্যতিক্রম কিছু আছে, রেয়ার কন্ট্রাক্টেড ফর্ম আছে, যেমন অ্যাম, অ্যাম এর পরে যদি নট যোগ হয় তো অ্যাম না এর হয় আর্ন তথা আইন্ড, উইলের পরে হয় ওন্ড, শ্যালের পরে শ্যান্ট, ক্যানের পরে কান্ট। আর কিছু ব্যতিক্রম আছে যেমন সি ডি, এই ডি দ্বারা উড বুঝায় অথবা হ্যাড হ্যাড বুঝায়, পশু জাগে যে কোথায় উড কোথায় হ্যাড, যদি উডের পরে ভার্বের প্রিন্সিপাল ফর্ম হয়, বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয় তাহলে মনে করতে হবে উড, আর যদি ভার্বের পাস্ট ভি থ্রি হয় তাহলে মনে করতে হবে হ্যাড। ঠিক অনুরূপভাবে ইজ যদি নাউন হয়, এটা এস এর পরে যদি নাউন তাহলে ইজ, আর ভার্বের ভার্ব থ্রি হলে মনে করতে হবে হ্যাজ। এইটাকে শুধুমাত্র ডি থাকবে এস থাকবে, আমরা এটা ধরে নেবো হয়তো হ্যাড নয়তো উড, এসটারে মনে করবো ইজ অথবা হ্যাজ। এবং পৃথিবীতে দুইটা স্টাইলে টেক কোশ্চেন হয়ে থাকে, বিশেষ করে আমাদের দেশে আমেরিকান স্টাইল আর ব্রিটিশ স্টাইল, দুটোটা স্টাইল উইল ডু। হ্যাভ হ্যাজ হ্যাড সাধারণত ব্রিটিশরা যখন হ্যাভ থাকে তখন দেয় ডোন্ট, যখন হ্যাজ থাকে ডাজন্ট এবং হ্যাড থাকলে ডিডন্ট, আর আর আমেরিকা আর আমেরিকানরা দিয়ে থাকে, আর ব্রিটিশরা সাধারণত হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে আমরা কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম করে আমরা টেক কোশ্চেন করে থাকি। আরেকটা প্রশ্ন থাকে কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত শেষের সেন্টেন্সটি আমরা টেক কোশ্চেন করে থাকি, এবং যখন এইটা আমরা উচ্চারণ করব প্রোনাউন্সটা সাধারণত নেগেটিভের মতো হবে না, কন্ট্রাক্টের নেগেটিভ উচ্চারণটা ভিন্ন হবে, যেমন ইজন্ট, ওন্ট, হ্যাডন্ট, আর্ন্ট, উডন্ট, ক্যান্ট, শুডন্ট এ ধরনের উচ্চারণ হবে। এবং যখন এই ভার্বগুলো সেন্টেন্সে বসে এগুলোর অক্সিলারি না বলে এগুলো বলে হ্যাঁ অপারটা বা সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, মেনলি টেক কোশ্চেন একটু ইজি, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, খেয়াল করবে সেন্টেন্সের মধ্যে বিভার কোনটি, সেই বিভারকে তো আইডেন্টিফাই করার পর শেষ নিয়ে আসবে, যদি বিভার না থাকে তার ডুডি ডাজ নিয়ে আসবে, তারপর যদি অ্যাফারমেটিভ থাকে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফারমেটিভ, শেষে সাবজেক্টের প্রোনাউন হবে, সাবজেক্টের প্রোনাউন শেষে শেষের নোটস অফ ইন্টারোগেটিভ দেবে। দ্যাটস ওকে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাস, সি ইউ অ্যাগেইন।